গুড মর্নিং গাইজ, কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর দেখো, আজকে আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি, সেটা হচ্ছে আমার ছেলে এখন এখানে একটু বসে ওর স্কুলের একটা ড্রয়িং একটু প্র্যাকটিস করছে কম্পিউটারে। তো কিরে, ওর জন্য কালকে এটা কিনে আনা হয়েছে, এটাতে ও বসে ক্লাস করবে। তো এটা হচ্ছে একটা সেলো কোম্পানির একটা টেবিল, টেবিল মানে ছোট্ট টুলের মতো, টুল কাম টেবিল যেটা বলো। তো ও তো আগে বিছানায় রেখে লিখতো, তো সেই জন্য বিছানায় রেখে লিখতো তো ওর জন্য ওর ঘাড় নিচু করে একবার লিখছে, তারপরে উঠে আবার ম্যাম যেটা দিচ্ছে ফোনে সেটা আবার দেখতে হচ্ছে। তো সেই জন্য ওর একটা না মানে বলছে, মা আমার ঘাড়ে খুব অসুবিধা হচ্ছে। তো ভাবলাম যে ঠিক আছে, চলো একটা টুল ওকে কিনেই দিই। আর এই টুলটা আমার মা ওকে জন্মদিনে টাকা দিয়েছিল, সেই টাকা দিয়ে মানে সেই টাকার থেকে কিছুটা টাকা নিয়ে আমি এই টুলটা ওর জন্য কিনে এনেছি। আর তোমরাও কিন্তু এই টুলটা কিনতে পারো, এটা ভীষণই একটা মানে খুব সুন্দর দেখতে আর একদম রিজনেবল। মানে আমার এখানে দোকান থেকে আমি কিনেছি, এটা নিয়েছে 500 মানে 500 টাকা। তো তোমাদের সামনে এটাকে আমি খুলে দেখাচ্ছি, তো তোমরা দেখো চলো, আর কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবে তো টুলটা কেমন লাগলো। তো চলো দেখে নিই। দেখো আমি এখন তোমাদের সামনে এটাকে বার করছি, আর এটাকে তো একবার তোমাদের একটু দেখিয়ে দিই ভালো করে। আমি বার করতে পারিনি আমার জিনিস। এটা উল্টো দেখাচ্ছে, সেলো কোম্পানির, এটা লেখা আছে স্কলার সিনিয়র জুনিয়র বেবি টয় টেবিল। হ্যাঁ, এটা টেবিলই লেখা আছে এখানে। তো দেখো এখানে বাচ্চারা কি সুন্দর বসে পড়ছে, আলো রিফ্লেক্ট করছে, বাচ্চারা এখানে বসে কি সুন্দর পড়ছে দেখো। তো যাই হোক চলো, এবার আমি টেবিলটা তোমাদের বার করে দেখাই। এইটা হচ্ছে টেবিলটা, দেখো কি সুন্দর দেখতে, ওই লুডুর ইয়ের মতো, লুডু খেলার যে এইটা থাকে, ছকগুলো থাকে, সেই ছকগুলোর মতো দেখতে এটা। আর এখানে একটু লুডুও খেলা যাবে, এখানে 1 2 3 4 1 থেকে 10 অবধিও আছে। আরও কী কী সব আছে এখানে? ও এখানে অ্যানিমেলস আছে, বিভিন্ন কালার আছে, সে কালারও শিখতে পারবে। এ দেখ এখানে ফিশ বার্ড সব আছে। দেখ এই টেবিলটাতে কিন্তু বাচ্চারা কাউন্টিং শিখতে পারবে, কালার্স শিখতে পারবে, অ্যানিমেলস অল্প ছোট ছোট যেগুলো আছে সেগুলো কিন্তু দেখে শিখতে পারবে। আর এখানে 4টে পোয়েম আছে, পুশিক্যাট পুশিক্যাট, জ্যাক অ্যান্ড জিল, ব্যাবা ব্ল্যাক শিপ, আর টুইঙ্কেল টুইঙ্কেল। তো এই টেবিলটা কিনলে কিন্তু অনেক কিছুই একসাথে পাওয়া যায়, প্লাস এটার মধ্যে বসে পড়াশোনাও করা যায়। আর এইটা শুধু এটা ওপরের পোর্শনটা, আর তার সাথে দেখো এখানে রয়েছে, এর সঙ্গে পেয়ে যাচ্ছি আমি 2টো পায়া নয় 4টে পায়া। এ দেখো এরকমভাবে এটাকে খুলে, এই যে 1 2 এই যে 3 4 টোটাল 4টে পায়া রয়েছে। এই পায়াগুলোকে এই যে টেবিলটার পেছনে কি দেখো, এখানে এই যে টেবিলটাকে এখানে ঘোরালে এখানে 4টে জায়গা রয়েছে, 4টে জায়গার মধ্যে পায়াগুলোকে এরকমভাবে এই যে এরকমভাবে ঢুকিয়ে এই যে সুন্দর এখানে সেট করা যায়। তো 4টে পায়া আমি তোমাদের সেট করে দেখাচ্ছি, দেখো এখানে পায়ার 4টে কিন্তু আমি সেট করে দিয়েছি। আর এরপর টেবিলটা দেখতে এরকম, এই যে কি সুন্দর, না আমার দারুণ পছন্দ হয়েছে, আর এত রিজনেবল প্রাইসের মধ্যে যে এত সুন্দর একটা টেবিল পেয়ে যাবো আমি সত্যি ভাবতে পারিনি। তো চলো এটাকে আমি বিছানায় পাতি, আর দেখি ছেলে এটার মধ্যে কিভাবে বসে পড়াশোনা করে। তো এই যে এখন উঠে বসছে, আর ওর মোটামুটি হাইটের সাথে ঠিক ম্যাচ করেই গেছে। তো এটা যে কোনো বয়সের বাচ্চারা কিন্তু মানে আমার মনে হয় 3 বছর বা 3.5 বছর বয়সের বাচ্চা থেকে এই টেবিলটা ইউজ করতে পারবে, কোনো অসুবিধা হবে না। টেবিলে এখানে স্ট্যান্ড রেখে তুমি ফোনটা রাখতে পারবে, বই খাতা রেখে পড়া যায়, আর নিচেও জায়গা আছে, সেখানেও কিন্তু বই খাতা বাচ্চারা মানে রাখতে পারে, মানে পরের ক্লাসটা। পাশে একটা পেন্সিল কেসও আছে সরু মতো, দাঁড়াও তোমাদের মানে দেখাতে পারিনি ঠিক করে। এই দেখো পাশে একটা পেন্সিল কেসও আছে। তো এটা কিন্তু খুবই সুন্দর একটা টেবিল, এটা সেলো কোম্পানির, তো এটা আর কি খুবই মজবুত হবে।
খুবই ভালো মজবুত আর বাচ্চাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট, মানে যারা অনলাইন ক্লাস করছো তাদের জন্য কিন্তু এটা ভীষণই একটা দরকারি জিনিস, মানে যদি তোমরা কেনো। তো যাই হোক, ঠিক আছে, আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। জাস্ট এটা কালকে রাত্রেবেলায় এসছে, তখনই ভিডিও করে তোমাদের দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু তখন আমার ফোনের নেটটা পুরো শেষ হয়ে গেছে নিজের ভিডিও আপলোড করে সবার ভিডিও দেখে। তো তাই ভাবলাম সকাল সকাল তোমাদের সাথে এই ভিডিওটা করে আমি এটা বিকেলে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই জানিও, আর টেবিলটা কেমন হয়েছে তোমরা নিশ্চয়ই জানিও। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই, ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক সুন্দর থেকো, টাটা।